স্বাস্থ্যের জায়গা থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মালদা জেলার সাংবাদিকরা। এই করোনা আতঙ্কের মধ্যেও তারা জীবন ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করে সমাজকে সচেতন করছে। তাই মালদা জেলার সাংবাদিকদের পাশে সর্বস্তরের মানুষকে দাঁড়ানোর আর্জি জানালেন ইংরেজ বাজার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কাজল গোস্বামী। জরুরি পরিষেবার মধ্যে অনেকেই রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা তো আছেন, তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, বিভিন্ন সেবাকর্মী, ব্যাংকিং কর্মী, এবং সব থেকে আরেকটা যে বাহিনী সবসময় মানুষের জন্য কাজ করে, সবসময় মানুষের কে পরিষেবা দেয়, মানুষকে সঠিক তথ্যটা তুলে ধরে, সেই সাহসী সেই নিরপেক্ষ মুখগুলো হচ্ছে সাংবাদিকদের মুখ। আর আমার জেলায় আমি মালদায় দেখছি তারা প্রচণ্ড কিন্তু অসহায় অবস্থায় আছে, নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের স্বাস্থ্যের জায়গা থেকে। তারা এবং তাদের পরিবাররা কিন্তু আজকে ভয়ঙ্করভাবে খুব একটা এমন অবস্থায় রয়েছে যে তারা কখন আক্রমণ হবে বা তাদের উপরে কখন করোনার আক্রমণ হবে তাদের মধ্যে তারা বুঝতে পারছে না। কারণ না তো তাদের কাছে কোনো মাস্ক রয়েছে, না তো তাদের কাছে কোনো আর কোনো সুযোগ সুবিধা, যেমন তাদের পিপির ব্যবস্থা, তাদের যাতায়াতের তো সমস্যাটা রয়েছেই, তাও তারা তাদের নিজস্ব ব্যক্তিগত বাহন যাতায়াত করছে, এই সমস্যাগুলো আছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমি পাবলিক বিভিন্ন যেগুলো মিডিয়াস আছে তাদের কাছে ব্যক্ত করেছিলাম যে এই সময় সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত। আমি প্রশাসনিক লেভেলে কথা বলেছি, আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ইচ্ছে আছে সোমবার গিয়ে ওনার সঙ্গে একটা স্মারকলিপি জমা করব। বলবো যে ইমিডিয়েট লেভেলে ওনাদের এক তো সবার জন্য মাস্ক ব্যবহার, মাস্কের ব্যবস্থা করা, তাদের পিপি বা বিভিন্ন রকম যদি দরকার হয় প্রয়োজন সব রকম যেগুলো সিকিউরিটি মেজার্স আছে সেগুলোর ব্যবস্থা করা। আরেকটি বিষয়, শুধু প্রশাসনকে বলবো না, সাধারণ মানুষকে আবেদন করব, তার সঙ্গে সঙ্গে আমাদের সরকার তথা সাধারণ মানুষকেও আবেদন করার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো যে এই সময় কিন্তু, এবং অবশ্যই নিউজ সংস্থার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার যে হাউসে যারা রয়েছেন ওনারা তাদের কাছে দুহাত জোর করে অনুরোধ করব যে এদের মধ্যে অনেকেরই কিন্তু বেতন হচ্ছে না। প্রচুর সাংবাদিক বন্ধুরা আছেন, প্রচুর সাংবাদিক দাদা বা ভাইয়েরা আছেন, তারা কিন্তু প্রচণ্ড আর্থিক দৈন্যতায় ভুগছেন, তাদের কিন্তু পরিবার এই মুহূর্তে তাদের মুখ ফুটছে না, তাদের কষ্টটা তারা বুকে রেখেছেন। খুব দেখুন, খুব তাড়াতাড়ি দেখুন, নাহলে এরা কিন্তু প্রচণ্ড বিপদে আছে আর্থিকভাবে, তাদের নিরাপত্তার দিক দিয়ে সবভাবে। সবথেকে ভালো লেগেছে এর মধ্যেই প্রশাসনের সবার সঙ্গে কথা বলার পর কিছু জায়গায় লোকাল গভর্নমেন্টসের কিছু প্রতিনিধি তাদেরকে ডেকে হয়তো সাহায্যের হাত বাড়াতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতে বলার পর মালদার বহু মানুষ তারা কেউ মাস্কের দায়িত্ব নিতে চেয়েছেন, কিছুজন তারা আর্থিকভাবে সাহায্য করতে বলেছেন। আমি বলেছি সব মিডিয়া বন্ধুদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি যে আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট দিন, যেখানে যা যা দান যা দেবেন সেই অ্যাকাউন্টে জমা পড়বে। এবং যেহেতু কোনো সাংবাদিক বন্ধুদের তাদের নিজস্ব ব্যক্তিগত সম্মান বা তাদের মধ্যে কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্স এরকম না হয়, যাতে মনে হীনম্মন্যতায় না ভোগে, তাই জন্য সাংবাদিক বন্ধুদের মধ্যে কাদেরকে সাহায্য করতে হবে, অনেকে আছেন বড় হাউস যাদের হয়তো বেতন হচ্ছে, সুযোগ আছে, ছোটো হাউস যাদের নেই এই মুহূর্তে বেতন হচ্ছে না, তাদেরকে এমনভাবে নীরবে, এমনভাবে ব্যক্তিগতভাবে প্রদান করুন যাতে কোনো সাংবাদিক বন্ধুদের তাদের যে নিজস্ব অস্তিত্ব, নিজস্ব সম্মান, আত্মসম্মান তা বিঘ্নিত না হয়। তো সেই বিষয় নিয়ে আমি সোমবার যাব, ডিএম সাহেবকে ওভার ফোন কথা হয়েছে। এছাড়াও রাজ্য লেভেলে আমাদের যারা মন্ত্রী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তাদেরকেও আমি এর মধ্যে জানিয়েছি, এবং দাঁড়াতেই হবে মানুষের পাশে এই মুহূর্তে, সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ানোটা অতি জরুরি। তার সঙ্গে সঙ্গে অন্যান্য পরিষেবা যারা আছে, যাদের যাদের মেজারমেন্ট নেই, সিকিউরিটি মেজারমেন্ট নেই, তাদের পাশেও তো অবশ্যই দাঁড়াতে হবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।